وقال قد جاءنا من
Thank you.
Oh, yeah.
أغني غاني أستغاثي العالي
আমি যে রাতে কবরে রাখিয়াছি
শেষ বারে কত দেখিয়েছে সেই স্মৃতি গহীন রাতে আমাকে কাঁদা যতদিন জীবন আছে মা বাবার জন্য না বলি মা বাবার নাফরমানি থেকে আল্লাহ সবরে বাঁচাও যারা রাসুল খিদমত করবার তৌফিক রয়েছে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اولاد رفرق الاسد ما قوش لك ما يبغى دين بيرار الله امر اولاد فيا بلو خشي امر دي اولاد دي كنو فكر المدر فلا ترى زندگي شندر دي دو يا الله رحمان رحيم زي خدمت واسو সেই খেদমতরে খালিস বানাই দিও আর রাতে রাতে নজাতের ফরম হই আহলে ফিতনা থেকে হেফাজত ফরমাও দোকা থেকে হেফাজত ফরমাও আমরা যেন কোনো মানুষকে প্রবঞ্চিত না করি আর মানুষ দিন ইনসান যেন আমাদেরকে দোকা না দেয় আমরা যেন মিথ্যাচিত মজলুম না হই আমরা যেন কোনো মানুষের উপর অন্যায় অত্যাচার না করি রব করিম دنيا مظلوم تدير شان رقم شنو جانبی حاک بھنی دا رب کریم اے تاکتی و جنب و بھنی ان سارا بیتے سے رب کے لئے پاک مایا محبت انسائی سراج اللہ صلی اللہ علیہ وسلم وسیع اللہ آلو آلو خیال آلو মানুষ যারা বহু বহু باقی زندگی شہی غلام رسیم سب تم قبول کر آپ یہ جزا دنیا ہے محبت اللہ یا زندگی আমাদের সম্পর্ক
يا
خدا سے
আমাদের আজকের এই সম্মেলন সফল করার পিছনে আমাদের সংগঠনগুলো যে ত্যাগ করেছে সেই ত্যাগ থেকেই আমাদের বিশ্বাস জন্মেছে যে আল্লাহ পাক এই সংগঠনগুলোকে ক্যামত পর্যন্ত আয়া করা। বিশেষ করে তরুণদেরকে আমি ধন্যবাদ দিই যে আমাদের সুন্নিয়তের অত্যন্ত প্রভাবিত তাদের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ তাদেরকে
সেই কারণে আমাদের বাড়িতে কোরআন শরীফের খেদমত হচ্ছে
তার কারণে হচ্ছে সিলেটে নয় সমস্ত বাংলাদেশে বিশ্বের অনেক দেশে কোরআনের খেদমত করতে হচ্ছে এই মাওলানা হযরত কুতলি সাহেবের কারণে আমি মহান আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন তার দরজা পূরণ করে দেন আমিন আমরা মুসলমান আমরা সবাই একে অন্যের জন্য দোয়া করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কিছুদিন আগে আমার মা মারা গিয়েছেন আমার বাবাও নাই আমি সকলের কাছে দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের পরামর্শ দানে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সহযোগিতা করেছেন আমাদের সিলেটের সাবেক জনানন্দিত মেয়র সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেব আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে ডক্টর ইয়াহিয়া কিত্তানি প্রফেসর ডক্টর আলাদা ইউনিভার্সিটি তিনি প্রস্তুত নিয়ে এসেছেন আমরা প্রথমে ডক্টর নাজি সাহেবকে বাহরাইনের প্রফেসর ডক্টর নাজি সাহেবকে আমরা তার বক্তব্য তিনি বক্তব্য রাখবেন তারপরে আমরা ডক্টর কিত্তানির বক্তব্য শুনব এর পক্ষে আমাদের আজকের এই মহফিলের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র রয়েছে আমরা সেই ঘোষণাপত্র পাঠ করব ঘোষণাপত্র আমরা সকলে শুনব ইনশাআল্লাহ এটা আমাদের মধ্যে আসন গ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন সিলেটের অন্যতম শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ পঞ্চগঞ্জ ডিগ্রি কলেজ বিশিষ্ট কবি বাংলাদেশের কবি আবুল কালাম আজাদ খান সাহেব যাতে কালাম আজাদ নামে তিনি পরিচিত সেই কবির শিক্ষাবিদ উপস্থিত হয়েছেন আমরা তাকে মোবারক জানাই আরো মজুর মেহমান ওলামায়ে কেরাম সকলের নাম ওরা এই মুহূর্তে বলতে পারতিস না এবং সকলকে সুযোগও দিতে পারতিস না আচ্ছা এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেটের সাবেক মেয়র আজকের মহফিলের জন্য যিনি পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে যিনি সহযোগিতা করেছেন আমাদের সাথে বিভিন্ন জায়গায় যিনি সফর করেছেন পরামর্শ দিয়েছেন আমাদের সিলেটের সাবেক মেয়র দলনেতা জনাব বদরুদ্দিন আহমদ কামরান সহ তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানের সালাত এই ঐতিহাসিক
মহাসম্মেলনে পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত বিশেষ সম্মানধন্য ইসলামী চিন্তাবিদ যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে এই ঐতিহাসিক সম্মেলনকে সর্বাত্মক সফল করেছেন এবং উপস্থিত আমাদের সিলেটের শ্রদ্ধাভাজন বুজুর্গান দিন যারা মঞ্চের দুই পাশে আলোচিত করে বসে আছেন সামনে বসে আমার পরম শ্রদ্ধ ভাইরা আসসালামু আলাইকুম এটা একটা ঐতিহাসিক সামনে রিসালত মঞ্চে যে যারা আছেন যারা ইতিমধ্যে এসেছেন যারা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এই ধরনের একটি মুহূর্তে আলোচনা সভায় উপস্থিত হয় অত্যন্ত সৌভাগ্যের কথা আমি নিজেকে এখানে অত্যন্ত নগণ্য এবং একজন অত্যন্ত ক্ষুদ্র মানুষ মনে করছি যে এত বড় একটা ঐতিহাসিক মহাসম্মেলনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার এবং যোগ্যতা কিছুই আমার নেই আমি শুধু একটা কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অশেষ শুকরিয়া আল্লাহ পাক পরোয়ারদিকার এই পৃথিবীতে অসংখ্য জীব জন্তু জানোয়ার বিভিন্ন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে এক একজন মুসলমান হিসাবে পয়দা করেছেন এর জন্য রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার ইসলাম একটি শান্তির ধর্ম আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোটা মুসলিম উম্মা গোটা মুসলিম জাতি কিভাবে চলবে তার দিক নির্দেশনা তার জীবদশায় বিভিন্নভাবে তিনি উপস্থাপন করেছেন আজকে একজন মুসলমান হিসাবে কষ্ট পাই একজন মুসলমান হিসাবে ব্যথিত হই যখন আমরা দেখি যে শান্তির ধর্ম ইসলামকে সমস্ত বিশ্ব জুড়ে কলঙ্কিত করার জন্য কোটি কয়েক মানুষ তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নিরীহ মানুষদেরকে অহেতুক হত্যা করে নিজেদেরকে জঙ্গিবাদী পরিচয় দেয় এই জঙ্গিবাদীদের স্থান ইসলামের কোথাও নেই এটা আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো করে জানেন আমরা এই শান্তির ধর্মে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এমন একদিন আসবে সারা বিশ্ব মুসলমানদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে কিন্তু যারা আজকে নানাভাবে নানা ধরনের অঘটন ঘটিয়ে তারা আজকে ইসলামের নামে জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে ইসলামের সুনামকে বিনষ্ট করতে চায় আজকের এই পবিত্র মাহফিলে আমি শুধু আপনাদের কাছে দোয়া চাইব যে আপনারা সবাই এই দোয়াটুকু আপনারা আল্লাহর দরবারে করবেন যে এই জঙ্গিদেরকে চিরতরে নির্মূল করে আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তাতে আপনাদের সবাইকে নিয়ে আমরা গড়তে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে হাজিরানে মুসল্লিয়ান আমি আগে বলেছি আমি কথা বাড়াবো না আমি বিশেষ করে যারা আয়োজক অত্যন্ত পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে এই ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আমার পরম শ্রদ্ধেয় মামা তুষারমূর্তি স্যারকে আমি সবসময় বলে আসছি যে আমি আপনার পাশে সবসময় আছি আমরা শান্তির পক্ষে আছি আমরা ন্যায়ের পক্ষে আছি শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব আমি আর কথা বাড়াতে চাই না আপনারা